Arise, awake, and stop not till the goal is reached. লক্ষ্যে পৌঁছানোর আগে লক্ষ্য ভ্রষ্ট হইও না। স্বামী বিবেকানন্দর এই কথাটা মনে রেখো কেমন? দমনে, দমনে সুভাষ, না হলে তুই অল্প দৌড়েই হাঁপিয়ে যাবি। দৌড়াবি আর দম নিবি, তাহলে দেখবি তুই আর হাঁপাচ্ছিস না। বাড়িতে বড় করে শ্বাস নেওয়ার প্র্যাকটিস করছিস তো? হ্যাঁ সমীর, কেউ ধাক্কা দিচ্ছে কিনা দেখতে হবে আর শ্বাস নিয়ে ছাড়তে হবে। হে সমীর, where is your friend সুভাষ? আসে নাই? ভয় পাইয়া বাড়িতে লুকাইয়া আছে? চার্লস, সুভাষ ভয় পায় না, সুভাষ আসবে, ঠিক আসবে। Arise, awake, and stop not till the goal is reached. লক্ষ্যে পৌঁছানোর আগে লক্ষ্য ভ্রষ্ট হইও না। স্বামী বিবেকানন্দর এই কথাটা মনে রেখো কেমন? কেউ ধাক্কা দিচ্ছে কিনা দেখতে হবে আর শ্বাস নিয়ে ছাড়তে হবে। On your mark, get set, and ব্রিটিশদের কাছে এটা সুভাষের জয় নয়, মিস্টার রিচার্ডসনের অপমান। ওরা অপমান সহ্য করে না। মান অপমান আমাদেরও আছে। মা তো ঠিকই বলছেন, চার্লস তো আমাদের ভীতু বলেই অপমান করেছিল। রিচার্ডসন সাহেব এত সহজে অপমানটা মেনে নেবেন বলে আমার মনে হয় না। একটা কথা সব সময় মনে রাখবে, বিদ্যা দদাতি বিনয়ং। আমি পড়াশোনা করব বাবা, অমনোযোগী হব না। তুমি কি আমায় কিছু বলতে এসেছো সুভাষ? আপনি আমার শাস্তি দিয়েছিলেন বাবা। তোমার থেকে উঁচু ক্লাসের বই ধরো। এক সপ্তাহ সময় দিলাম, পড়ে শেষ করতে হবে, এটাই তোমার শাস্তি। পড়া ধরবেন না। এই বই তোমার পড়া হয়ে গিয়েছে? হ্যাঁ বাবা। সুভাষ, তুমি এই বই দুটো সবটা পড়ে ফেলেছো? হ্যাঁ বাবা। আমি তোমায় এই বই দুটো শুধুমাত্র পড়ে শেষ করার জন্য দিইনি সুভাষ। আমি চেয়েছিলাম এই বই দুটো তুমি আত্মস্থ করো, নিজের মনের মধ্যে গেঁথে নাও। তার জন্য এই বইয়ের মানে তোমায় বুঝতে হবে। রবিনসন ক্রুসোর গল্প পড়ে আমি মানে বুঝেছি বাবা। যতই বাধা আসুক না কেন, সেটাকে পেরিয়ে যেতে হবে চেষ্টা আর ইচ্ছা শক্তির জোরে। এত বড় ভাবনা ভাবে সুভাষ, ও শিখলো কোথায়? আমার এই বই খুব ভালো লেগেছে বাবা। আপনি এই বইটা আমায় না দিলে আমি দৌড়ানোর জন্য শক্তি পেতাম না। রবিনসন ক্রুসোর বই আমায় খুব ইন্সপায়ার করেছে বাবা। আপনি পড়া ধরবেন না? পড়া ধরার মতো করে তো তুমি পড়নি সুভাষ। তুমি যে বড়দের মতো আত্মস্থ করেছো বইটা, আজ অনেক পরিশ্রম গিয়েছে সুভাষ। যাও ঘরে যাও, গিয়ে বিশ্রাম। আর হ্যাঁ, ঠিক এভাবেই তুমি জীবনে এগিয়ে যেও। সামনের পরীক্ষা, তারপরের পরীক্ষা, আরো অনেক বড় পরীক্ষা, অনেক বড় দৌড়। আমার আশীর্বাদ করুন বাবা। কাটাকে এত ওয়েপন ঢুকছে কিভাবে? কিছু ভালো চর পাঠাও উড়িষ্যায়।
তারপর আমি উড়িষ্যা যাব। আকার মানে এটা অনুমাসের খাতা, কি লেখা আছে এতে দেখি তো। সাতকোদা উকিলের চিঠি পাঠিয়েছে, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের মামলা করেছে। সত্যিটা জানতে হলে কাল রাত 12টায় পদ্মপুকুরের পাশের পার্কে একা দেখা করুন। কি মেসেজটা আমাকে পাঠালো, কোন সত্যিটা জানানোর কথা বলছে আমাকে? মাতা, মা আপনি দয়া করে শান্ত হন। যে খবর তুমি আমাকে শোনালে মতো তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো, যতক্ষণ না চটকুকে আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না, দেখি রঘুবীর কি করে। যতদিন না আপনি সুস্থ হচ্ছেন, আপনার স্টিচ কাটা হচ্ছে, ততদিন আমি এই ঘরেই থাকবো। এসবের কি দরকার বলুন তো, কেউ যদি জানতে পারে। শ্যামা, কেউ জানতে পারবে না, আর আপনাকেও কাউকে বলতে হবে না, তাহলেই তো হলো। কিন্তু শ্যামা, আমাকে বারণ করবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। তুমি সত্যি কথা সহ্য করতে পারো না ডাকাত সর্দার। আমার মুখের উপর কথা বলছে এই বালক। আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়, সেই সেই সময় তোকে আহুতি দেব আমি। মা বলে ডেকেছে যাকে, তিনিই তোমাকে প্রমাণ করে দেবেন তোমার কথা ভুল। আর কিছুক্ষণ অপেক্ষা কর, বুঝে যাবি কে ঠিক আর কে ভুল। জাদুকর বৃশ্চিক যদি রাজাকে নিয়ে এই রাজ্যের মধ্যেই থাকে, তবে আমি তোর সব প্রশ্নের উত্তর দিতে পারব। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। ওনার জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর, ওনাকে সুস্থ করে দাও। আমার ছেলেটাকে কেড়ে নিও না ভগবান। মিরাকল, বৌদি ঋষি। আরে চুপ করে দেখো না কি হয়েছে ওনার, উনি ঠিক আছেন? বৌদি ঋষির জ্ঞান ফিরেছে। কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি বলো আমি আমি তোমার বউয়ের কাছে গিয়েও ক্ষমা চাইতে পারবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে রোহিণীর কাছে, ক্ষমা তো চাইতেই হবে। কারণ তুমি যে মেস আপটা করেছো সেটা ওর বাড়িতে গিয়ে করেছো, তাই ওর কাছে তোমার ক্ষমা চাইতেই হবে। ধ্রুবর বউ কই, দেখি তার মুখখানা। সে আর আসতে পারবে না ঘাদুমাসি। তোমরা তো অনেক চেষ্টা করলে যাতে রানু বউ হাতে আসতে না পারে, কিন্তু তাও আবার তোমরা ফেল করলে। কি ঘটলে কি বলতে পারবে না? এই ভানু, কি হয়েছে বলো তো? হ্যাঁ বাবা, বলছি আমরা যেদিন ম্যাজিক ভিলেজে যাচ্ছিলাম সেদিন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো না, ওটা কেউ একটা করিয়েছিল, আর সেই আমাদের মেরে ফেলার চেষ্টা করছিল। তোমরা জানো সে কে? ছোড় দি, তুইও মুক্ত হয়ে যা বাবা, তুইও মুক্ত হয়ে যা। কারণটা কি বা বলো না, কি হয়েছে বা বলো না। শুনবি, শুনতে পারবি, সহ্য করতে পারবি? এমন কি বলবে তুমি মা যেটা ও সহ্য করতে পারবে না? দেখুন দেখুন, হৃদয় বিয়ে করে নিয়েছে। মাতা, মা আপনি দয়া করে শান্ত হন। যে খবর তুমি আমাকে শোনালে মতো তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো, যতক্ষণ না চটকুকে আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না, দেখি রঘুবীর কি করে। তুমি সত্যি কথা সহ্য করতে পারো না ডাকাত সর্দার। আমার মুখের উপর কথা বলছে এই বালক। আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়, সেই সেই সময় তোকে আহুতি দেব আমি। মা বলে ডেকেছে যাকে, তিনিই তোমাকে প্রমাণ করে দেবেন তোমার কথা ভুল। আর কিছুক্ষণ অপেক্ষা কর, বুঝে যাবি কে ঠিক আর কে ভুল। কাটাকে এত ওয়েপন ঢুকছে কিভাবে? কিছু ভালো চর পাঠা উড়িষ্যা, তারপর আমি উড়িষ্যা যাব। লেখা প ম আকার মানে এটা অনুমাসের খাতা, কি লেখা আছে এতে দেখি তো। কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি বলো আমি আমি তোমার বউয়ের কাছে গিয়েও ক্ষমা চাইতে পারবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে রোহিণীর কাছে, ক্ষমা তো চাইতেই হবে। কারণ তুমি যে মেস আপটা করেছো সেটা ওর বাড়িতে গিয়ে করেছো, তাই ওর কাছে তোমার ক্ষমা চাইতেই হবে। ধ্রুবর বউ কই,
দেখি তার মুখখানা। সে আর আসতে পারবে না ঘাদু মাসি। তোমরা তো অনেক চেষ্টা করলে যাতে রানু গুহাতে আসতে না পারে, কিন্তু তাও আবার তোমরা ফেল করলে।